আসসালামু আলাইকুম ভিউয়ার, ডিউ অ্যাপস টিচারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা অবশ্যই ভালো আছেন আশা করি। তো আজকে আপনাদের মাঝে একটা টিপস শেয়ার করব। এটা টিপসটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে, তো আপনাদের কাছে আমি আশা করি ভালো লাগবে। তো মেনলি টিপসটা হচ্ছে যে আপনারা মেসেঞ্জার, ইমো, তারপরে হোয়াটসঅ্যাপ, এগুলাতে, ফেসবুক, এগুলাতে অনেক সময় চ্যাট করে থাকেন, রুমে বসেও করেন, ভার্সিটিতে গিয়ে অথবা স্কুল অথবা বাসে বা কোনো জায়গায় বসে থেকে লোকাল প্লেসে, তো অনেক অসুবিধার সৃষ্টি হয় যে আপনি মেসেজ করছেন কাউকে, সেই মেসেজগুলো অন্য কেউ যদি দেখে ফেলে তাহলে একটা হেজিটেশন বোধ হয়। তো সেগুলো থেকে বাঁচার জন্য অথবা আপনার বন্ধু পাশে বসে আছে, সেখান থেকে আপনার গার্লফ্রেন্ড অথবা ফ্রেন্ডের সাথে চ্যাট করছেন, কোনো গোপনীয় চ্যাট বা যে কোনো ধরনের হতে পারে, তো এগুলো যেন কেউ দেখতে না পায় সেজন্য আজকের এই টিপসটি শেয়ার করব। কেউ দেখতে পাবে না, আপনি কি করবেন আপনি শুধু জানবেন। তাহলে দেখা যাক বন্ধুরা ইন্টারেস্টিংভাবে। তাহলে আমরা প্রথমে চলে যাই প্লে স্টোরে। এখানে গিয়ে লিখব মাস্ক, MASK, মাস্ক চ্যাট, মাস্ক চ্যাট, মাস্ক চ্যাট। এই যে আমরা দেখতে পাচ্ছি এইটা আমার ফোনে ইনস্টল হয়ে আছে, সো আমার এটা ইনস্টল করার কোনো প্রয়োজন হচ্ছে না, সো আপনারা ইনস্টল করে নেবেন এটা। তাহলে এর কার্যকারিতা দেখি আমরা এখন। তাহলে এইটাকে আমরা ওপেন করে নিই, এটাকে আমরা ওপেন করে নিলাম। হ্যাঁ, এটা চলে আসছে। এখন ধরে নেন মেসেঞ্জারে কারোর সঙ্গে আপনি চ্যাট করছেন বা ফেসবুকে বা ইমোতে, এর সঙ্গে আপনি চ্যাট করছেন, তো তার আগে আপনি এটা মাস্কের মতো হয়ে থাকবে, আপনি যেখানে এটা সেখানে নিয়ে যেতে পারবেন। সো এটা কালো হয়ে আছে, দেখেন আমি চ্যাট করছি। হাই, এই মেসেজটা আপনি ছাড়া কেউ দেখতে পাবে না, ও যদি পাঠায় বা আপনার ফ্রেন্ড যদি পাঠায় তো সে ছাড়া, আপনি ছাড়া কেউ দেখতে পাবে না, পাশে যদি কেউ বসে থাকে। আপনার যেভাবে ইচ্ছা এটা সেভাবে আপনি করতে পারেন। সো বন্ধুরা, আপনারা ইচ্ছা করলেই এটাকে ইউজ করতে পারেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন এটার মাধ্যমে। আপনি যেখানে ইচ্ছে সেখানে বসতে চ্যাট করবেন, পাশের জনকে দেখতে পাবেন আপনি ছাড়া। তো আমার কাছে এটা খুব ভালো লেগেছে, আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকের এ পর্যন্ত, অন্যরা সকলে ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমি এটা আশা করি। সো আজকের এ পর্যন্ত, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।